রুটি বানানোর সময় অনেক সময় দেখবেন কোনো না কোনো দিন রুটি আমাদের এক্সট্রা হয়ে যায়, আর সেই বাসি রুটি কিন্তু বাড়ির কেউ আর খেতেই চায় না। তাই আমি আজকে নিয়ে এসেছি বাসি রুটি দিয়ে তৈরি একটি অসাধারণ স্বাদের লোভনীয় নাস্তা রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজকে যে নাস্তা রেসিপিটি তোমাদের জন্য নিয়ে এসেছি, এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন ঝটপট ভিডিওটি শুরু করুন, আর আপনারা কিন্তু রেসিপিটি পুরোটা দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য আমি কালকের রাতে তৈরি করা দুটি রুটি নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও ধনে পাতা কুচি, আর নিয়েছি একটি গোটা সেদ্ধ আলু। আলুটি আমি মিডিয়াম সাইজের নিয়েছি। সেদ্ধ আলুটিকে একটি গ্রেডারের সাহায্যে আমি গ্রেড করে নেব, তোমরা চাইলে ম্যাশ করেও নিতে পারো। এরপর এতে একটি কোচানো পেঁয়াজ, ধনে পাতা কুচি ও একটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এরপর দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো এবং 1 টিস্পুন আমচুর পাউডার। এরপর দেবো এতে স্বাদ মতো লবণ। তারপর খুব ভালোভাবে কিন্তু আমি এখন এই সমস্ত মশলাকে মিশিয়ে নেব আলুর সাথে, যাতে খুব ভালোভাবে আলুটা মিশিয়ে যায়। আর এইভাবে মাখানো হয়ে গেলে এখন আমি এটিকে সাইডে রেখে দেবো। এরপর আমি নিয়ে নেবো এতে একটি রুটি। রুটি নেওয়ার পর আমি এতে এখন মাখিয়ে রাখা আলুটিকে দিয়ে খুব ভালোভাবে রুটির চারদিকে স্প্রেড করে দেবো। আলুটিকে খুব ভালোভাবে এই সময় এখানে পুরোপুরি দিয়ে দিতে হবে। দেখুন, এইভাবে আলুটি রুটির সাথে আমি ভালোভাবে স্প্রেড করে দিয়েছি। আর ওপরে একটি রুটি নেবো। এরপর এতে দিয়ে দেবো 1 টিস্পুন টমেটো কেচাপ। কেচাপ নেওয়ার পর এটিকে রুটিতে খুব ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। এরপর আমি একটি রুটির ওপর আর একটি রুটিকে খুব ভালোভাবে দিয়ে অ্যাটাচ করে নেব, যাতে রুটিটি খুব ভালোভাবে সেট হয়ে যায়। এরপর আমি এটিকে ছোট ছোট করে পিস কেটে নেব। আমরা পিজা যেইভাবে কাটি ওইভাবেই এটিকে কেটে নিতে হবে। দেখুন, এইভাবে কিন্তু কেটে নিলেই হবে। এরপর এইগুলি পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর এই সেটগুলোকে এখন আমি এই সাইডে রেখে দেবো। এরপর একটি পাত্রে নিয়ে নেব আমি এখন 4 চামচ পরিমাণ বেসন। বেসনটাকে একটু ভালোভাবে চেলে নেবে, তারপর নিবে। এরপর এতে দিচ্ছি 1/4 টিস্পুন জিরা গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন গোটা জিরে, স্বাদ মতো লবণ ও ধনে পাতা। দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। আমি এটি একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব, খুব বেশি গাঢ় ব্যাটারটা তৈরি করব না। এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাস চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দেবো। তারপর এতে 2 টিস্পুন তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে আমি প্যানের চারিদিকে স্প্রেড করে দেবো। এরপর ওই বেসনের ব্যাটারে রুটি গুলিকে ডুবিয়ে নেওয়ার পর আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দেবো ফ্রাই করার জন্য। আর তোমরা কিন্তু এটিকে ডিপ ফ্রাইও করতে পারো, আমি এখানে শ্যালো ফ্রাই করছি। তোমাদের যে এরকম পছন্দ হবে সেইটাই করতে পারো, ডিপ বা শ্যালো ফ্রাই যে কোনো ভাবে এটি বানাতে পারো। এরপর এটিকে আমি ইনতে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে কিন্তু আমি সমস্ত রুটিগুলিকেই ভেজে নিয়েছি। আর দেখুন, এখন আমার এগুলো সমস্ত তৈরি হয়ে গেছে। আর এটিকে আপনারা যে কোনো চাটনি বা সসের সাথে খুব সহজেই সকলকে পরিবেশন করতে পারবেন, আর এটি খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। একবার এইভাবে এটিকে বাড়িতে বানিয়ে দেখবেন, এর টেস্ট এতই সুন্দর হয় যে আপনারা বারবার এটি এক্সট্রা বানিয়ে রেখে দেবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগতো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট আমাকে জানিয়ে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোন নতুন স্বাদের নতুন রকমের রেসিপি নিয়ে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।